ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও নয়জন আহত হয়েছেন। শনিবার ভোর 4:30টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্লা মনসুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। আহতদের স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। ঢাকাগামী থেমে থাকা বালু ভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল বন্ধ থাকে। যানজটে আটকা পড়ে কর্মস্থলগামী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রায় 2 ঘন্টা পর মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেন। 7:45 দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল গণমাধ্যমকে জানান, 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। প্রতি ঈদেই আমরা দেখি যে ঈদের আগে ও পরে বেশ কিছু দুর্ঘটনায় প্রচুর মানুষের প্রাণহানি ঘটে। যদিও এবার ঈদের আগে যে ঈদযাত্রা ছিল সেটা অনেকটাই নির্বিঘ্ন ছিল এবং হতাহত ও দুর্ঘটনার সংখ্যা একেবারে নেই বললেই চলে। কিন্তু ঈদের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে গত 24 ঘন্টায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় অন্তত 24 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এজন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে ঈদের আগেই মোটরসাইকেলকে এই সমস্ত দুর্ঘটনার জন্য দায়ী করে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। তবুও ঈদ পরবর্তী সময়ে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি।